আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের ইতিহাস বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্রদেরকে আজকের এই অনলাইন ক্লাসে সুস্বাগত। আমি ফেরদৌসী আমিন, সহযোগী অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা কলেজ। আজকে তোমাদের সাথে আমার অনলাইনে তৃতীয় ক্লাস। তোমরা সবাই ভালো আছো তো? আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। তো গত ক্লাসে তোমাদেরকে আমি 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ, তারপর ফলাফল, ইউরোপের বিভিন্ন দেশে ফেব্রুয়ারি বিপ্লবের প্রতিক্রিয়া বা প্রভাব এসব পড়িয়েছিলাম, বিস্তারিত আলোচনা হয়েছিল। এবং তোমরা যেহেতু ইনবক্সে তোমাদের কোনো সমস্যার কথা উল্লেখ করোনি, তো আমি আশা করি যে তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। তারপরেও যদি সেটুকুতে যদি বোঝার কোনো সমস্যা থাকে, তাহলে আবারও তোমরা আমাকে ইনবক্সে জানাবে। তো গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি একটা নতুন অধ্যায় শুরু করব। সে অধ্যায়টি হলো তৃতীয় নেপোলিয়ান ও দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য, নেপোলিয়ান থার্ড অ্যান্ড দ্য সেকেন্ড ফ্রেঞ্চ এম্পায়ার, তৃতীয় ফরাসি সাম্রাজ্য, তৃতীয় নেপোলিয়ান এবং দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য, নেপোলিয়ান থার্ড অ্যান্ড দ্য সেকেন্ড ফ্রেঞ্চ এম্পায়ার। এখানে ও দিয়ে দুইটা অংশ আছে, একটা হলো তৃতীয় নেপোলিয়ান এবং আরেকটা অংশ মানে ও দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য। তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম যে 1848 সালে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান হয়েছিল এবং দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র গঠিত হয়েছিল। এখন তোমাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসতেই পারে যে তাহলে প্রথম ফরাসি প্রজাতন্ত্র কোনটি? যদি 1848 সালে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাহলে ফরাসি প্রজাতন্ত্র প্রথমটি কখন প্রতিষ্ঠিত হয়েছিল? একটু মনে করলেই তোমাদের মনে পড়ে যাবে, একটুখানি পিছনে ফিরলেই, যে ফরাসি বিপ্লব চলাকালীন সময়ে 1793 সালে রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ডের মাধ্যমে রাজতন্ত্রের অবসান হয়েছিল, সাময়িক অবসান হয়েছিল বলবো, এবং প্রথম প্রজাতন্ত্র শুরু হয়েছিল। তোমরা জানো যে রাজা ষোড়শ লুইকে গিলোটিনের মাধ্যমে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, তার মৃত্যুদণ্ডটা হয়েছিল গিলোটিনের মাধ্যমে। এবং গিলোটিন কি ধরনের যন্ত্র এটা তোমাদেরকে আমি ক্লাসে বলেছিলাম। যাই হোক, এখন আর সেই প্রসঙ্গে যেতে চাই না, আমরা আমাদের প্রসঙ্গে আসছি। তার মানে হলো 1848 সালে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান হলো এবং দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো। এখন প্রজাতান্ত্রিক দলের যে নেতা ছিলেন লামার্টিন, তার নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হলো। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। প্রথমত যে প্রত্যেক নাগরিকের কাজের প্রতিশ্রুতি প্রদান করা হলো, তারপর প্রত্যেক নাগরিককে ভোটাধিকার প্রদান করা হলো, সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃত হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সিদ্ধান্ত হয়েছিল, যেমন 1848 সালে এপ্রিল মাসে নির্বাচন হবে এবং একই বছর অর্থাৎ 1848 সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ সমূহ। তো যথারীতি 1848 সালে এপ্রিল মাসে জাতিসভার নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে দেখা গেল সমাজতন্ত্রী আর চরমপন্থীদের ভরাডুবি হলো এবং লামার্টিনের নেতৃত্বে প্রজাতান্ত্রিক দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করলো। তো এই যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করার ফলে প্রজাতন্ত্রীদের সাথে এই সমাজতন্ত্রীদের চরম বিরোধের সূচনা হলো। এখন বিরোধের সূচনা হওয়ার ফলশ্রুতিতে দেখা গেল, যেহেতু সংখ্যাগরিষ্ঠ প্রজাতন্ত্রীরা, সেই কারণে এই সমাজতন্ত্রীদেরকে মন্ত্রিসভা থেকে, তারপরে এমনকি শাসন ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলো থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। এমনকি শ্রমিক কল্যাণ পরিকল্পনা যেটা ছিল সেটা বাতিল বলে ঘোষণা করা হয়।
1848 সালের 22 জুন জাতীয় কর্মশালা বন্ধ করে দেওয়া হয়। এই জাতীয় কর্মশালা বন্ধ করে দেওয়ার ফলশ্রুতিতে তখন মানে সমগ্র প্যারিসে শ্রমিক সংঘর্ষ দেখা দেয় এবং এই শ্রমিক সংঘর্ষকে নিয়ন্ত্রণে আনার জন্য, শ্রমিক সংঘর্ষ বন্ধ করার জন্য তখন সরকারের নির্দেশে সেনাবাহিনী গুলি বর্ষণ করে এবং অনেক প্রায় 10,000 শ্রমিক সেখানে মৃত্যুবরণ করে। যাই হোক, শেষ পর্যন্ত কঠিনভাবে কঠোর হস্তে এই শ্রমিক সংঘর্ষকে কন্ট্রোলে নিয়ে আসা হয়। এই যে এই সংঘর্ষ, এই সংঘর্ষটাকে জুন মাসের গৃহযুদ্ধ নামে অভিহিত করা হয়। তারপরেও আমি বলবো যে যদিও ওই সময় একটা বড় সংঘর্ষ উপস্থিত হয়েছিল, তারপরেও এই জাতীয় সভার বেশ কিছু কৃতিত্ব ছিল। এখন প্রথম কৃতিত্ব যেটা খুবই যেটা জরুরি ছিল সেটা হলো সংবিধান প্রণয়ন। এখন আমি বলছি সংবিধান, এক নম্বর কৃতিত্ব হলো সংবিধান প্রণয়ন। সংবিধান প্রণয়ন এটা নভেম্বর মাসের 4 তারিখে, 1848 সালের নভেম্বর মাসের 4 তারিখে সংবিধান প্রণয়ন করা হয়। এই সংবিধান অনুযায়ী এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয় যার সদস্য সংখ্যা ছিল 750 জন। এটা সর্বসাধারণের ভোটে এই আইনসভা গঠিত হয়, মানে সদস্যরা নির্বাচিত হয় সর্বসাধারণের ভোটে এবং এই আইনসভার মেয়াদকাল ছিল 3 বছর। আর আরেকটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যেটা হলো প্রেসিডেন্ট নির্বাচন হবে এবং 4 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হবে এবং প্রেসিডেন্ট দ্বিতীয়বার পদপ্রার্থী হতে পারবেন না। তাদের এই আইনসভার আরেকটা বড় কৃতিত্ব হলো 1848 সালের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন হয় এবং এই প্রেসিডেন্ট নির্বাচনে লুই নেপোলিয়ান তিনি বিপুল ভোটে জয়ী হলেন। এভাবে দেখা যায় যে ফরাসি দেশে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র গঠিত হলো এবং প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলো। শিক্ষার্থীরা আমার মনে হয় এ পর্যন্ত বুঝতে পেরেছিল, এ পর্যন্ত তোমরা অবশ্যই বুঝতে পেরেছ, অর্থাৎ এই লুই নেপোলিয়ান এবং দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র। প্রথম ফরাসি প্রজাতন্ত্র কখন গঠিত হয়েছিল এটা অবশ্য আমি তো একটু আগেই বলেছি। এখন হলো দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসাবে লুই নেপোলিয়ান নির্বাচিত হন। হ্যাঁ, সমাজতন্ত্রী দলের যে লামার্টিন ছিলেন, তারপরে অন্যান্য যারা ছিলেন তাদেরকে তিনি বিপুল ভোটে পরাজিত করে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পেরেছিলেন। এই নেপোলিয়ান মানে তৃতীয় সরি লুই নেপোলিয়ান ছিলেন নেপোলিয়ান বোনাপার্টের ভ্রাতুষ্পুত্র, হল্যান্ডের রাজা লুই বোনাপার্টের ছেলে লুই নেপোলিয়ান। তিনি তাহলে 1848 সালের ডিসেম্বর মাসে তিনি প্রজাতন্ত্রের কি হলেন, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এখন তার প্রাথমিক জীবন সম্পর্কে আমরা একটু দেখি। লুই নেপোলিয়ানের নেপোলিয়ানের প্রাথমিক জীবন, লুই নেপোলিয়ানের জন্ম হয়েছিল 1808 সালে প্যারিসে, 8 সালে প্যারিসে তার জন্ম হয়। লুই নেপোলিয়ানের জন্ম হয় 1808 সালে প্যারিসে এবং তিনি
সুইজারল্যান্ড এবং জার্মানিতে শিক্ষা লাভ করেন। ছোটকালে তিনি তার মায়ের কাছ থেকে তার যে পিতৃব্য নেপোলিয়ান বোনাপার্টি তার সম্পর্কে অনেক গল্প শুনেছেন, যে নেপোলিয়ানের যে গৌরবময় যেসব যুদ্ধ বিজয়গুলো, নেপোলিয়ানের বিভিন্ন সংস্কার, এক কথায় নেপোলিয়ানের যে বর্ণাঢ্য জীবন সে জীবন সম্পর্কে তিনি শুনেছিলেন। এবং তিনি সবসময় মনে মনে একটা স্বপ্ন দেখতেন যে তিনি হয়তো তার পিতৃব্য নেপোলিয়ানের মতো এরকম ফরাসি দেশের সম্রাট হবেন। যাই হোক, সেটা পরবর্তী সময়ের কথা। এখন আমরা আসি যে যৌবনে তিনি কেমন ছিলেন। হ্যাঁ, নেপোলিয়ান বোনাপার্টের ছেলে দ্বিতীয় নেপোলিয়ান যখন নাকি 1832 সালে মৃত্যুবরণ করেন, তখন তার পর মানে পরিবারের উত্তরাধিকারী হিসাবে লুই নেপোলিয়ানকে মনোনীত করা হয়। এবং বলা যায় যে বোনাপার্টি বংশের ভাগ্যটা লুই নেপোলিয়ানের উপরেই নির্ভরশীল ছিল। লুই নেপোলিয়ানের মানে শৈশব এবং কৈশোর যৌবনকাল সব মোটামুটি সুদীর্ঘ সময় তার অত্যন্ত মানে অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়েছিল। প্রথমে তিনি ইতালির যে গুপ্ত সমিতি কার্বোনারির কথা তোমরা শুনে থাকবে, এটা হলো ইতালির গুপ্ত সমিতি। কার্বোনারিতে তিনি যোগদান করেছেন এবং 1830 সালে যে পোপের বিরুদ্ধে যে বিদ্রোহ, এই বিদ্রোহে তিনি দোষী সাব্যস্ত হন এবং তাকে রোম থেকে বিতাড়িত করা হয় এবং তিনি গিয়ে ইংল্যান্ডে আশ্রয় গ্রহণ করেন। কিছুদিনের মধ্যে ইংল্যান্ডের চার্টিস্ট আন্দোলন শুরু হয়। তিনি তখন মানে চার্টিস্ট আন্দোলনের শ্রমিকদের বিরুদ্ধে সরকারের পক্ষে স্পেশাল কনস্টেবল হিসাবে তিনি সরকারকে সাহায্য করেন। আসলে তার কোনো তেমন একটা সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শ ছিল বা চিন্তা ভাবনা ছিল না। তো শেষে দেখা যায় পরবর্তী সময় যে 1836 সালে স্ট্রাসবুর্গের যে সেনা বিদ্রোহ, সেখানে তিনি ফ্রান্সের ক্ষমতা দখলের একটা চেষ্টা চালান, কিন্তু ব্যর্থ হয়ে তিনি আমেরিকায় নির্বাসিত হন। সে সময় কিন্তু লুই ফিলিপের শাসনামল চলছিল। 1839 সালে তিনি একটা গ্রন্থ রচনা করেন, যে গ্রন্থটার নাম হলো দি আইডিয়াস অফ নেপোলিয়ন। 1839 সালে তিনি এই গ্রন্থ রচনা করে ব্যাপক সারা জায়গাতে পেরেছিলেন। সমগ্র ইউরোপে বিশেষ করে ফ্রান্সের জনগণের মধ্যে এটা যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল। এখানে তিনি তার যে পিতৃব্য নেপোলিয়ান বোনাপার্টির তার যে শাসন নীতির মৌলিক বিষয়গুলো উল্লেখ করেছেন। আরো অনেক কিছুই এটাতে সন্নিবেশিত হয় যেটা আমি পরবর্তী সময় পড়াবো, আজকেই পড়াবো কিন্তু কিছুক্ষণ পরে আর কি। আচ্ছা, তো 1839 সালে তিনি দি আইডিয়াস অফ নেপোলিয়ান গ্রন্থটি রচনা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং এর পরবর্তী সময়ে 1840 সালে আরেকটা অভ্যুত্থান ঘটিয়ে তিনি কি করেন, ফ্রান্সের ক্ষমতা দখলের একটা চেষ্টা চালান। সেই সময় তিনি ব্যর্থ হন, গ্রেফতার হন এবং বন্দী হয়ে তিনি বেলজিয়ামের সীমান্তবর্তী অঞ্চল হেম দুর্গে তিনি বন্দী হন এবং 1846 খ্রিস্টাব্দে হেম দুর্গ থেকে তিনি পালিয়ে গিয়ে ইংল্যান্ডে আশ্রয় নেন। এবং 1846 সাল মানে ওখানে মানে 40-এ তো তিনি বন্দী হন, 6 বছর তিনি সেখানে অতিবাহিত করেন এবং একটা কথা বলা হয় যে তিনি নাকি রাজমিস্ত্রির ছদ্মবেশে তিনি হেম দুর্গ থেকে পলায়ন করতে সক্ষম হন এবং ইংল্যান্ডে গিয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন। 1848 সালে যখন লুই ফিলিপির শাসনে অবসান হলো,
ফ্রান্সে যখন রাজতন্ত্রের অবসান হলো তখন তিনি ফ্রান্সে ফিরে আসেন। এই হলো মোটামুটি ভাবে তিনি ফ্রান্সে যে আসলেন, অনেকবারই তিনি অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করেছেন, কিন্তু এই সময় 1848 সালে যখন নাকি ফ্রান্সে লুই ফিলিপের শাসনের অবসান হলো, লুই ফিলিপের সিংহাসন ছেড়ে পালিয়ে গেল এবং দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলো, তখন তিনি ফ্রান্সে ফিরে আসেন। বলা যায় যে তার যে সময় আর কি, তার যে বর্ণাঢ্য জীবন সেটা শুরু হয় এই 1848 সাল থেকে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যে বললাম যে লুই নেপোলিয়ানের যে বর্ণাঢ্য জীবনের সূত্রপাত হয় 1848 সাল থেকে, আসলে তার আগেই তার সম্পর্কে জনগণের মনে একটা খুব মানে ভালোবাসার স্থান তিনি তৈরি করে ফেলেছিলেন। 1839 সালে তিনি নাকি যখন দি আইডিয়াস অফ নেপোলিয়ান গ্রন্থটা প্রচার করেন, সেটা জনমনে যথেষ্ট সম্মান, শ্রদ্ধা এবং তার প্রতি বিশ্বাসের আসন তৈরি করে দিয়েছিল। এই দি আইডিয়াস অফ নেপোলিয়ানে তিনি কি লিখেছিলেন বলতো? দি আইডিয়াস অফ নেপোলিয়ন, হ্যাঁ, দি আইডিয়াস অফ নেপোলিয়ান। এখানে প্রথমে তিনি যেটা লিখেছিলেন যে নেপোলিয়ানের ভাবধারা এবং যে উপখ্যান সেটার একটা বিশদ বিবরণ দিয়েছেন, এবং তিনি বলেন যে নেপোলিয়ান নামের অর্থ হলো একটি সম্পূর্ণ কার্যপদ্ধতি। এর অর্থ হলো স্বদেশে শান্তি, শৃঙ্খলা, কর্তৃত্ব, তারপরে জনকল্যাণ সাধন আর বিদেশে ফ্রান্সের জাতীয় সম্মান প্রতিষ্ঠা। তিনি আরো বলেন যে নেপোলিয়ান ছিলেন সত্যিকার অর্থে একজন মানব দরদী, পরাধীন মানব জাতিকে মুক্ত করে গণতন্ত্রের পথে পরিচালিত করাই ছিল তার উদ্দেশ্য। এবং তিনি মানে লুই নেপোলিয়ান তার পিতৃব্য নেপোলিয়ান বোনাপার্টের সম্পর্কে আরো বলেন যে তার উদ্দেশ্য এবং নীতি ছিল সামাজিক উন্নয়ন, বাণিজ্য এবং শিল্পের প্রসার। আসলে যে তার যে নেপোলিয়ানের যে ভাবাদর্শ এটা তিনি প্রচার করেন এবং জনগণ সেটা বিশ্বাস করেছিল, কারণ তোমরা জানো যে ফরাসি জনগণ নেপোলিয়ান বোনাপার্টকে তাদের ভাগ্য বিধাতা হিসাবে মনে করত। তিনি বলেন যে স্বাধীনতা, জাতীয়তা, জনগণের সার্বভৌমত্ব এসব ছিল নেপোলিয়ান বোনাপার্টের ভাবাদর্শের মূর্ত প্রতীক। এভাবে তিনি নেপোলিয়ান বোনাপার্টের সমগ্র জীবন, তার মানে তার বর্ণাঢ্য জীবন, তার বিভিন্ন কৃতিত্ব গুলো জনগণের সামনে তুলে ধরে। পড়াচ্ছিলাম যে 1848 সালের ডিসেম্বর মাসে লুই নেপোলিয়ান তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন, ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তো এটা বলেছিলাম যে তার যে প্রাথমিক জীবন এবং যৌবনকাল কেমন ভাবে কেটেছিল, বলেছিলাম যে একটা অস্থিরতার মধ্য দিয়ে তার সময় অতিবাহিত হয়েছিল। যাই হোক, অবশেষে 1848 সালে যখন নাকি তিনি লুই ফিলিপের শাসন অবসানের পরে তিনি যখন ফিরে আসেন, তখন আবার তিনি নিজের যে যে কাজ, নিজের যে কর্ম প্রচেষ্টা সেটা কিছুটা আবার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ তিনি ফরাসি দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হতে পেরেছিলেন আগেই, 48 সালে ফেরার আগেই। কারণ আমি বলেছিলাম যে 1839 সালে তিনি দি আইডিয়াস অফ নেপোলিয়ান এই গ্রন্থটা লিখেছিলেন, যেখানে নাকি নেপোলিয়ানের সকল মানে তার কৃতিত্ব, তার গৌরব উজ্জ্বল যে এইগুলো বিজয়গুলো সেগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হয়েছিল। এই 1839 সালের তার যে গ্রন্থ দি আইডিয়াস অফ নেপোলিয়ান, সেখানে তিনি
বিস্তারিত লিখেছেন নেপোলিয়নের ভাবধারা উপখানের বিশদ বিবরণ দিয়েছেন। তারপর তিনি বলেন যে নেপোলিয়ন নামের অর্থ হলো একটি সম্পূর্ণ কার্যপদ্ধতি, এবং এর অর্থ হলো স্বদেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, ধর্ম জনকল্যাণমূলক কাজ করা, এবং বিদেশে ফ্রান্সের একটা খুব গৌরবময় একটা সম্মান বা মর্যাদা প্রতিষ্ঠিত করা। তারপরে তিনি আরো বলেন যে নেপোলিয়ন আসলে ছিলেন একজন সত্যিকার অর্থে মানবদরদী। হ্যাঁ, পরাধীন মানব জাতিকে মুক্ত করে গণতন্ত্রের পথে পরিচালিত করা ছিল তার উদ্দেশ্য। স্বাধীনতা, জাতীয়তা, জনগণের সার্বভৌমত্ব, এসব ছিল নেপোলিয়নের ভাবাদর্শের প্রতীক। 1848 সালে তিনি যখন ফ্রান্সে ফিরে আসেন, তখন তিনি নেপোলিয়নের স্টাইলে, হ্যাঁ নেপোলিয়ন বোনাপার্টের স্টাইলে তিনি বলেছিলেন যে আমি জনসম্মুখে একটা নীতি, একটি মহিমা এবং একটি পরাজয়ের কথা উল্লেখ করছি, উপস্থাপন করছি। তিনি বলতে চান যে নীতি বলতে জনগণের সার্বভৌমত্ব, জনকল্যাণ ইত্যাদিকে বোঝানো হয়েছে, মহিমা বলতে ফরাসি সাম্রাজ্যকে বোঝানো হচ্ছে, আর পরাজয় বলতে ওয়াটারলু যুদ্ধ, যেটা নাকি 1815 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং এটা শেষ হয়েছে, মানে এটার পরাজয়ের মাধ্যমেই সেন্ট হেলিনা দ্বীপে নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসন দেওয়া হয়েছিল। এই যে তার যে দি আইডিয়াস অফ নেপোলিয়ন এইটা, এবং তার যে প্রচার নিজের সম্পর্কে জনগণের কাছে নিজেকে তুলে ধরার যে একটা প্রচেষ্টা, সেটা আসলে অনেকখানি সম্ভব হয়েছিল, কারণ ফরাসি দেশের জনগণ তাকে খুব ওয়েলকাম করেছিল। এটার পিছনে আসলে আরেকটা বিশেষ কারণ আছে, তোমরা নিজেরাও একটু বুঝতে পারবে যে লুই নেপোলিয়নের নামের পিছনে যে নেপোলিয়ন শব্দটা, এই শব্দটাই অনেকটা জাদুর মতো কাজ করেছিল। নেপোলিয়ন নামে জাদু, এটা ফরাসি জনগণকে একটা মোহের সৃষ্টি করেছিল। এই যে জুলাই বিপ্লবের পর যখন নাকি লুই ফিলিপি ক্ষমতায় আসলো, তখন কিন্তু সাধারণ মানুষের মনে এই প্রত্যাশা ছিল যে একটা শান্তি, একটা সমৃদ্ধির যুগের সূচনা হবে, এবং ইউরোপের বুকে নেপোলিয়ন বোনাপার্টের সময়ে যে কাজটি অসমাপ্ত রয়ে গেছে, সে কাজগুলো একটা বলিষ্ঠ পদক্ষেপ, একটা বলিষ্ঠ পররাষ্ট্রনীতির সাহায্যে লুই ফিলিপি হয়তো সেটা সক্ষম হবেন করতে, সম্পাদন করতে সক্ষম হবেন। কিন্তু লুই ফিলিপির ব্যর্থতা জনগণের মধ্যে একটা হতাশা সৃষ্টি করে, এবং সেই সময় যে 1839 সালে দি আইডিয়াস অফ নেপোলিয়ন, এটা জনগণের মধ্যে এমন একটা চিন্তা ভাবনা সৃষ্টি করে, তারা তাদের মনে এই ধারণার সৃষ্টি হয় যে জনগণের যে শান্তি এবং নিরাপত্তার আকাঙ্ক্ষা, দেশের সম্মান বৃদ্ধি, এবং নেপোলিয়নের যে অসমাপ্ত কাজটা সমাপ্ত করতে পারবে, এই কে লুই নেপোলিয়ন, লুই নেপোলিয়ন অর্থাৎ নেপোলিয়ন বোনাপার্টের ভ্রাতুষ্পুত্র। নেপোলিয়ন বোনাপার্টের ভ্রাতুষ্পুত্র তার বাবা অবশ্য হল্যান্ডের রাজা লুই বোনাপার্ট ছিলেন। যাই হোক, তো শেষ পর্যন্ত 1848 সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি জনসম্মুখে একটা আদর্শ প্রচার করেন যে জনকল্যাণ সাধন, জাতীয় সম্মান বৃদ্ধি, গৌরব বৃদ্ধি, এইসব আদর্শ প্রচার করেন। এভাবে বলা যায় সামগ্রিকভাবে যেটা বলতে চাই যে লুই নেপোলিয়ন ক্ষমতা গ্রহণের পূর্বে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পূর্বে জনগণের মধ্যে একটা জনপ্রিয়তা সৃষ্টি করতে পেরেছিলেন, সেই কারণে তিনি বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এখন একটা কথা বলা যায় যে যদিও তিনি দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, কিন্তু মানে প্রজাতন্ত্রের ক্ষেত্রে প্রজাতন্ত্রের প্রতি তার তেমন কোনো আস্থা ছিল না। এ কারণে তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন তিনি আইনসভার সদস্যদেরকে বলেন যে সংবিধান সংশোধন করার জন্য, কিন্তু আইনসভার সদস্যরা তার এই প্রস্তাবটা মেনে নেয়নি। আসলে লুই নেপোলিয়ন চেয়েছিলেন যে যেহেতু সংবিধানে আছে প্রেসিডেন্ট 4 বছরের জন্য নির্বাচিত হবেন এবং দ্বিতীয়বার পদপ্রার্থী হতে পারবেন না, সেই কারণেই তিনি এটা মানে সংবিধানকে সংশোধন করার
জন্য তাদেরকে নির্দেশ দেন, কিন্তু তারা অপারগতা জানালে তখন তিনি কি করেন 1851 সালে 2 ডিসেম্বর তিনি ফরাসি আইনসভা কি করেন ভেঙে দেন। তো ফরাসি আইনসভা ভেঙে দেওয়ার কারণে প্যারিসে ব্যাপক গোলমাল শুরু হয়ে যায় এবং তখন দেখা যায় যে জনগণ রাস্তায় নেমে পড়ে, অবরোধ শুরু করে এবং তখন তার নির্দেশে লুই নেপোলিয়নের নির্দেশে পুলিশ বাহিনী জনগণের উপরে কি করে গুলি করে, বহু লোক হতাহত হয়। এটাকে উদ্যান হত্যাকাণ্ড বা ম্যাসাকার, উদ্যান হত্যাকাণ্ড বা ম্যাসাকার অফ উদ্যান হত্যাকাণ্ড বা ম্যাসাকার অফ বোলিয়ার। কিছুদিন পরেই একটা এর মাধ্যমে গণভোটের মাধ্যমে তিনি ফরাসিদের সমর্থন নিয়ে একটা নতুন সংবিধান প্রণয়ন করেন এবং ফরাসি দেশে তিনি পরিভ্রমণ করেন এবং ফরাসি সাম্রাজ্য গঠনের মাধ্যমে যে ফরাসি দেশের শান্তি এবং নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব এর সপক্ষে তিনি জনমত গঠন করেন। এ পর্যন্ত তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে তার বাচনভঙ্গি, তার যে মানে তিনি একজন সুদক্ষ বক্তা ছিলেন এবং তার যে অ্যাপ্রোচ করার যে ক্ষমতা, এটার দ্বারা তিনি জনগণকে অতি সহজে তার পক্ষে টেনে নিয়ে আসেন এবং 1852 সালে ডিসেম্বর মাসে দ্বিতীয় প্রজাতন্ত্র উচ্ছেদ করে তিনি দ্বিতীয় সাম্রাজ্য গঠন করেন। দ্বিতীয় প্রজাতন্ত্র উচ্ছেদ করে তিনি সাম্রাজ্য না বলে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য বলি, দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য অর্থাৎ তিনি ছিলেন প্রেসিডেন্ট। হ্যাঁ, দ্বিতীয় ফরাসি যে প্রজাতন্ত্র ছিল এটার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পরবর্তী সময় তিনি 1852 সালে দ্বিতীয় প্রজাতন্ত্র উচ্ছেদ করেন এবং দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এখন তোমরা ইচ্ছে করলে আমাকে আরেকটা প্রশ্ন করতে পারো যে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র যদি তিনি গঠন করেন তাহলে প্রথম ফরাসি প্রজাতন্ত্র কোনটি ছিল বা কে এটা গঠন করেছিল। এটা তোমাদেরকে অবশ্য এর আগের ক্লাসে আমি বলেছিলাম। যেমন ধরো 1800 খ্রিস্টাব্দে, হ্যাঁ 1800 খ্রিস্টাব্দে লুই নেপোলিয়নের যে পিতৃব্য নেপোলিয়ন বোনাপার্টি, তিনি কি করেছিলেন যে আইন মানে নতুন সংবিধান রচনা করেছিলেন। তো এই নতুন সংবিধান অনুযায়ী 1804 সালে তিনি মানে প্রথম যে ফরাসি প্রজাতন্ত্র সেটা ভেঙে দিয়ে তিনি প্রথম ফরাসি সাম্রাজ্য গঠন করেছিলেন এবং তিনি ফরাসি দেশের সম্রাট হয়েছিলেন। এটা কত সালে? 1804 সালে তিনি ফরাসি সাম্রাজ্য গঠন করেন এবং প্রথম ফরাসি সাম্রাজ্য এবং তিনি সেটা সম্রাট হিসাবে নিজেকে ঘোষণা করেন। আমি একটু আগের কথায় ফিরে যাই যে তিনি যখন সম্রাট ঘোষণা করবেন সেই উপলক্ষে রোম থেকে পোপ সস্ত্রোপিয়াস তিনি প্যারিসে আসছিলেন এবং তিনি নিজ হাতে মানে যে সম্রাটের প্রতীক চিহ্ন
মুকুট তার হাতে তুলে দেন এবং নেপোলিয়ন বোনাপার্টি নিজ হাতে সেটা মাথায় পরিধান করেছিলেন। তো এই সম্পর্কে অবশ্য নেপোলিয়ন বোনাপার্টি বলেও ছিলেন যে আমি ফরাসি রাজমুকুটকে ধুলায় পড়ে থাকতে দেখি এবং সেটাকে আবার কি করে নিজের হাতে তিনি মানে তরবারির সাহায্যে তুলে নেই এবং মাথায় পরিধান করি, এরকম একটা কথা তিনি বলেছিলেন। এটা আসলে আক্ষরিক অর্থে যে ধুলায় পড়ে থাকতে দেখেছিলেন তা না, এটা তিনি বলেছিলেন যে আসলে দেশে যেরকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল, তখন বিশৃঙ্খল সৃষ্টি হয়েছিল, সেটার অবসান ঘটিয়ে তিনি সম্রাট হয়েছেন, সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। তাহলে আমরা এখন বলতে পারি যে নেপোলিয়ন বোনাপার্টি তিনি প্রথম ফরাসি সাম্রাজ্য গঠন করেন, আর তারই ভাইয়ের ছেলে ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের ছেলে অর্থাৎ ভ্রাতুষ্পুত্র দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য গঠন করেন। এভাবে তার যে ফরাসি সাম্রাজ্য 1852 সাল থেকে 1870 সাল পর্যন্ত এটা স্থায়িত ছিল। 1852 থেকে 1870 সাল পর্যন্ত এর স্থায়িত্বকাল ছিল। এটা হলো দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য। এখন দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের সম্রাট হয়ে তিনি তার যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা প্রচার করেন সেটা হলো, প্রথম হলো যে ফরাসি বিপ্লবের যেসব আদর্শ ছিল সে আদর্শগুলো তিনি সমুন্নত রাখবেন, তারপরে ফরাসি সরকারকে অত্যন্ত শক্তিশালী করে তুলবেন, তারপরে তিনি একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করবেন। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে নেপোলিয়ন বোনাপার্টির যে অসমাপ্ত কাজ ছিল সে অসমাপ্ত কাজগুলি তিনি সমাপ্ত করবেন এবং সকল লক্ষ্য পূরণের পরে তিনি জনগণের সাধারণ মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনবেন। তো এই যে উদ্দেশ্যগুলো সেগুলো বাস্তবায়ন করতে তিনি চেষ্টা করেন 1852 সাল থেকে 1870 সাল পর্যন্ত। আচ্ছা, এখন এই যে তার যে কর্মপদ্ধতি, এই কর্মপদ্ধতিকে আমরা দুইটা পর্যায়ে বিভক্ত করতে পারি। প্রথম পর্যায়, প্রথম পর্যায় হলো 1852 থেকে 1870, মানে তার সম্রাট হিসাবে তার শাসনামলে প্রথম 8 বছর আর কি। তারপরে দ্বিতীয় পর্যায়, এই সময়কাল পরবর্তী দ্বিতীয় পর্যায় হলো পরবর্তী 10 বছর, প্রথম পর্যায় হলো প্রথম 8 বছর আগে 1852 থেকে 60 সাল পর্যন্ত। তো 1852 থেকে 60 সাল অর্থাৎ প্রথম পর্যায়ে তিনি অনেকগুলো সংস্কার করেছেন, যেমন শাসনতান্ত্রিক সংস্কার, তারপরে এরপরে অর্থনৈতিক এবং সামাজিক সংস্কার করেছেন। তো শাসনতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে তিনিও যেই শাসন ব্যবস্থা তিনি কায়েম করেন সেটাকে অনেকটাই, অনেকেই বলে থাকেন যে এটা পুরোপুরি নেপোলিয়ন বোনাপার্টের শাসন ব্যবস্থার অনুকরণ ছিল না, তিনি স্বৈরাচারের মাধ্যমে সংস্কার করার চেষ্টা করেন, ডিসপোটিজম অ্যান্ড রিফর্মস। ডেসপটিজম অ্যান্ড রিফর্ম, এই ডেসপটিজম অ্যান্ড রিফর্ম অর্থাৎ মানে স্বৈরাচারের মাধ্যমে সংস্কার সাধন এটা তিনি করতে চেষ্টা করেন। যদিও মানে তার শাসন ব্যবস্থায় সম্রাট ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী, তারপরে তিনি তার কথাই ছিল আইন, তারপরেও তিনি একটা শাসনতান্ত্রিক কাঠামো রক্ষা করেছিলেন। যেমন ধরো যে তার যে আইনসভা সেটা 3 ভাগে বিভক্ত ছিল, তার যে আইনসভা সেটা বিভক্ত ছিল 3 ভাগে, একটা হলো সিনেট, সিনেট আরেকটা হলো কাউন্সিল অফ স্টেট,
প্রথমে যে কথাটা বলতে চাই যে এই সিনেট এবং কাউন্সিল অফ স্টেট এখানকার যে সদস্যরা এটা কিন্তু সম্রাট কর্তৃক নিযুক্ত হতো, সম্রাট তাদেরকে মনোনয়ন দান করতেন। আর এই লেজিসলেটিভ বডি যেটা লেজিসলেটিভ বডি লেজিসলেটিভ বডি যেটা সেটা সাধারণ মানুষের ভোটাধিকারের ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত হতো না, আমরা ভোটাধিকারের ভিত্তিতে সদস্য নির্বাচিত হতো। তবে তিনি সম্রাট হিসাবে অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলেন, তবে সাধারণ মানুষের ভোটাধিকার তিনি হরণ করেন নাই। তবে সংবাদপত্রের স্বাধীনতা তিনি হরণ করেছিলেন, অর্থাৎ সেন্সারশিপ চালু করেন, যে মানে একজন লেখক ইচ্ছা করলে যা ইচ্ছা করতে পারত না। শুধু তাই না, আইনসভাতে যে সম্রাটের কাজের কোনো সমালোচনা করা যেত না। এ কারণে অনেকে তার যে এই গণতন্ত্র, গণতন্ত্রের আবরণে স্বৈরতন্ত্র বলেন এটাকে, তার এই গণতন্ত্রকে অনেক ঐতিহাসিক উল্টা গণতন্ত্র নামে আখ্যায়িত করেন। ইনভার্টেড ডেমোক্রেসি উল্টা গণতন্ত্র নামে আখ্যায়িত করা। আসলে মূলত এটা ছিল মানে গণতন্ত্রের আবরণে স্বৈরতন্ত্র। তবে তিনি কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছেন, তো অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে তিনি কিছুটা উন্নতি করার চেষ্টা করেন। তিনি চেয়েছেন যে দেশের শান্তি শৃঙ্খলা একদিকে প্রতিষ্ঠা করবেন, আর অন্যদিকে যে পুনর্গঠন, তারপর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে উন্নতি, এসব তিনি সামনে রেখে তিনি তার শাসন ব্যবস্থাটা মানে শাসন ব্যবস্থা কায়েম করেন, শাসন সংস্কার করেন। এ কারণে তাকে দেখা যায় তার শাসন ব্যবস্থায় তিনি বেশিরভাগ সময় দরিদ্র মানুষের ব্যাপারে তার যথেষ্ট সহানুভূতি ছিল। এই জন্যই তিনি একটা যে বই লিখেছিলেন, এক্সটেনশন অফ পাপারিজম, এক্সটেনশন অফ পাপারিজম, এটাতে এক্সটেনশন অফ পাপারিজম, এটাতে তিনি তিনি যে জনগণের প্রতি মানে দরিদ্র জনগণের প্রতি যে তিনি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন, তাদের জন্য তিনি কাজ করেছেন, এটা সম্পূর্ণভাবে প্রকাশ পায়। এখন এক্সটেনশন অফ পাপারিজম গ্রন্থে এটা প্রকাশ পেলেও অনেক ঐতিহাসিক, বিশেষ করে ঐতিহাসিক গোপাল, তিনি বলেন যে তাকে তার শাসন ব্যবস্থা, তার যে বিভিন্ন সংস্কার এগুলো সম্পর্কে তিনি বলেন যে তাকে অশ্বপৃষ্ঠে সেন্ট সাইমনের সাথে তুলনা করেন। তবে অন্যদিকে গ্রেনভাল তিনি বলেন যে না, আসলে সাইমনের সাথে তার চিন্তা চেতনা তেমন একটা মিল না থাকলেও আরেকজন যে সমাজ বিজ্ঞানী আছে সে সিমোর, গ্রেনভিল বলেন যে যদিও সেসিমোরের লেখা হয়তো তিনি পড়েন নাই, তবে তার চিন্তা ভাবনা এবং সেসিমোরের চিন্তা ভাবনা অনেকখানি মিল হয়েছিল। যাই হোক, আজকে যদিও গতবারের মতোই আজকে একটু সমস্যা হলো, গতবারে যেমন নেট সমস্যা, আজকে আবার তোমাদের পড়া থেকে হঠাৎ করে মোবাইলটা হয়ে গেল, মাটিতে পড়ে গেল, সবকিছু মিলে একটু বিঘ্ন হলো। তারপরেও তোমরা ধৈর্য সহকারে আমার পড়াটা শুনেছো, দেখেছো। তারপরে আরেকটা জিনিস যেটা বলবো যে আগামী ক্লাসে আমি তোমাদেরকে তৃতীয় নেপোলিয়ানের, লুই নেপোলিয়ান অর্থাৎ তিনি তো সম্রাট হয়ে তৃতীয় নেপোলিয়ান উপাধি ধারণ করেছিলেন নাকি, এই তৃতীয় নেপোলিয়ানের অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি পড়াবো। কারণ তোমাদেরকে প্রথমে অনেকবারই বলেছি হয়তোবা যে তার প্রতি জনগণের একটা বিশ্বাস ছিল, তিনি নেপোলিয়ান বোনাপার্টের যে অসমাপ্ত কাজ, সে অসমাপ্ত কাজগুলো তিনি সমাপ্ত করবেন। তো আমরা আগামী ক্লাসে দেখব তার অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি কী কী পদক্ষেপ নিয়েছিলেন, যে কাজগুলো জনগণের মনে কতটা সন্তুষ্টি এনে দিয়েছিল। তো আজকে তাহলে এ পর্যন্তই, খুদা হাফেজ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।